হ্যালো, আসসালামু আলাইকুম। আমার সাত বাগানের কামরেঙ্গা মাশাল্লাহ অনেক ফলন, এই যে দেখেন মাশাল্লাহ অনেক মজা। এই কামরেঙ্গাগুলি অনেক মিষ্টি, অনেক সুস্বাদু, অনেকগুলা মাশাল্লাহ। এই যে নিচে পর্যন্ত কামরেঙ্গার ফলন, এই যে দেখেন মাশাল্লাহ এত ফলন হয় পরে শেষ করা যাবে না। এই যে এখানে দেখেন পাখি খেয়ে ফেলছে কামরেঙ্গা। এই যে এটা পারবো, এটা পারবো। এই যে আরেকটা পাখি খেয়ে ফেলছে, দেখছেন? পাখি তো কিছু খেতে হবে। এই যে রাখলাম এখানে, এই যে দেখেন মাশাল্লাহ অনেক বড় বড় হয়। এই যে আরো আছে এখানে দেখেন, এই যে আরেকটা খেয়ে ফেলছে। এই যে বারো মাস ধরে কামরেঙ্গা, এগুলাতে বারো মাস। এত মিষ্টি হয় আর অনেক বড় হয়। তিনটা কামরেঙ্গাই, তিনটা না পাঁচটা কামরেঙ্গা 1 কেজি হয়ে যায়, এত বড় হয়। এই যে ফুল গাছে কামরেঙ্গা, এই যে ছাদ বাগানে, এই যে দেখেন কামরেঙ্গা। রেগুলার খাওয়া হয়, সবাইকে দেওয়া হয়। এত কামরেঙ্গা কি আর একলা খাওয়া যাবে? খাওয়া যাবে না। আমাদের বাসার ভাড়াটিয়ার আছে, অনেকেই আছে আত্মীয় স্বজন, সবাইকে দিতে হয়। এত কিছু একলা খাওয়া সম্ভব না। মাশাল্লাহ এত দৌড়ে আর অনেক মিষ্টি কামরেঙ্গাগুলি। ছোট ছোট থাকতে অনেক মিষ্টি, যখন পাকে তখন আরও মিষ্টি লাগে, আরও মিষ্টি লাগে এগুলো। এই যে দেখেন আরও, এই যে আসলে ভিতরে আরও আছে ভিডিও, তো ভিতরে গিয়ে ভিডিও করা তো সম্ভব না আমার দ্বারা। এই যে দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এই কামরেঙ্গাটাও পারবো। এই যে আরও আছে, এই যে দেখছেন পাখি খেয়ে ফেলে এগুলো, এত মিষ্টি। পুরো গাছটা ভিডিও করলে আমার অনেক সময় লাগবে, অল্প অল্প কিছু একটা করলাম, দেখে নেবেন। এই যে মাশাল্লাহ দেখেন অনেক বড়। এই যে সাথে এই যে আতাফল আছে, আতাফল সেদিন ছাদে ঢুকে, চোর ঢুকে অনেকগুলো আতাফল খেয়ে ফেলছে। যাক, সমস্যা নাই, অনেক ধরছিল আতাফল, চোরের হাত লাগলে খবর আছে। বড় মাসি ধরে তো ছোট বড় সব মিলেই আছে। এই যে দেখেন হয়েছে 1000 কাম, মনে হয় ধরছে 1000 হবে। কিন্তু এর মধ্যে পাশের ছাদ থেকে এই যে এদিকে আসে, এইদিকে ছেলেরা উঠে, এই যে ডবল রেলিং দেওয়া হয়েছে, তারপরে দেখেন চুর ঢুকে এটার ভিতরে, ঢুকে আমার ছাদ বাগানের সবজিগুলো নিয়ে যায়। পেয়ারা আম ধরতো, এই যে পেয়ারা, এই পেয়ারাটা পাকছে, আরেকটা পেয়ারা পাকছে।
দেখছেন ফ্রেশ ফ্রেশ জিনিস খাওয়া স্বাদই আলাদা। আরেকটা মনে হয়ে আছে, এই যে এই যে এই যে অনেকগুলা, এই যে আরেকটা আছে, এই যে আরেকটা আছে, বাস এই যে আরও আছে। এটা আজকে পারবো দেখছেন, কামরিঙ্গা পেয়ারা সবগুলোই। এই যে আরেকটা আরেকটা পেয়ারা, এটা কিন্তু ভিতরে লাল, এই যে এই যে এটা এটা ভিতরে অনেক লাল, এই যে দেখছেন। হ্যাঁ অনেক মজা খাইতেছি, এই তুমি খাইবা পেয়ারা, এই যে লাল পেয়ারা অনেক টেস্টি। ওই যে দেখছো আরেকটা পেয়ারা, এই যে পারো তো এটা, ওই যে এই যে লাল লাল। হ্যাঁ হ্যাঁ খুলো, খাই লাইছে দেখছেন, পাখি খেয়ে ফেলছে। উফ, তাক পাখিরা তো খাইতে হবে, আমরা একলা খেলে হবে না। আরও আছে এগুলোর মধ্যে, ওইটা হচ্ছে লাল পেয়ারা, এই যে চায়না কমলা, এখনো পাখি নাই মোটামুটি। আসলে অনেকগুলো ধরো ধরা পড়ছে, মোটামুটি সব ধরনের সবজি ফল আমার বাগানে আছে। পরিশ্রম করতে হয়, পরিশ্রম না করলে কি বাগান করা যাবে? ছাদ বাগান করা এত সহজ না, অনেক কষ্ট করতে হয়, নিজের কাজ নিজে করতে হয়। ছাদ বাগান করলে নিজেরটা নিজেই করতে হয়, অন্যরা করতে পারবে না, অন্যরা মাত্র হেল্প করবে, আর বাকিটা আপনি নিজে করতে হবে। ঠিক আছে, ইস অনেকগুলো পেয়ারা না, পাখি খেয়ে ফেলে, কামরেঙ্গা পেয়ারা, এই যে খাকরুল দেখছেন, সেদিন যে আমার খাকরুল গাছটা ছুঁড়ে নষ্ট করলো, এইদিকে এইদিকে গাছটা ছিঁড়ছে, এই যে দেখেন ছিঁড়ে ফেলছে, এই যে ছিঁড়ে, এই যে খাকরুল, এই যে পুরো গাছটার মধ্যে খাকরুল ধরছিল আর কি। ছাদ বাগানে উঠে এইদিকে পুরো গাছটারই নষ্ট করে ফেলছে। এই যে করম চাওয়া এখন 12 মাসই হয়ে গেল, বুঝলাম না। থানকুনি পাতা, এই যে দেখেন আরেকটা পেয়ারা পাখি খেয়ে ফেলছে। ইস, ওকে, আসসালামু আলাইকুম।